জান্নাতের মেঝেটা হবে সোনা রূপা দ্বারা তৈরি ছাদ এবং দেয়াল হবে হীরা মানিক মুক্তা দ্বারা তৈরি এরপরে আবার চতুর্দিকে রেশমি কাপড় লাগানো থাকবে জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করল তাফসীরে কাবীরের মধ্যে বর্ণনা করা হয়েছে ওই সকল জান্নাতি বান্দাদের পাশে এক নয় দুই নয় 72 থেকে 73টি হুর এসে পাশে বসবে কয়টি হুর বলেন তো ওই সকল জান্নাতি বান্দাদের পাশে এক নয় দুই নয় 72 থেকে 73টি হুর এসে পাশে বসবে এরপরে আপনাকে গান শোনাবে এত সুন্দর গান শোনাবে আমার ভাইয়েরা হুরগুলো বলবে আপনি আমাদেরকে নিয়ে আনন্দ করেন খেলা করেন উপভোগ করেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইয়া ইবাদি লা খাওফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল জান্নাতি বান্দাদেরকে বলবেন আজ কোনো তোমাদের ভয় নেই কোনো টেনশন নেই দুশ্চিন্তা নেই এই কারণেই ভয় নেই এই কারণে এই জান্নাতের মধ্যে কোনো টেনশন নেই আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন এই কোরআনুল কারীমের উপর তোমরা বিশ্বাস স্থাপন করেছিলে এবং একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছিলে দুনিয়ার বুকে এজন্য আজকে ওই জান্নাতের মধ্যে তোমরা থাকো আমোদ ফুর্তি করো কোনো টেনশন নেই শুধু টেনশন নেই দুশ্চিন্তা নেই এগুলো শুধু না যত রকম বালা মুসিবত যত রকমের টেনশন দুশ্চিন্তা এগুলো এই জান্নাতের মধ্যে কিছুই তোমাদেরকে স্পর্শ করবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়াজওয়াজুকুম তুহাবারুন ওই জান্নাতের মধ্যে হুরগুলো নিয়ে থাকো হুরগুলো নিয়ে খেলা করো আল্লাহ নবী বললেন হুরগুলো নিয়ে ওই সকল জান্নাতি বান্দারা আনন্দ করতে থাকবে হুরগুলো কত সুন্দর বিশ্বনবী বলেন হুরের যদি আঙ্গুল এই আঙ্গুলের নখ যদি দুনিয়ায় যদি প্রকাশ ঘটে যায় সূর্যের আলোকে বিলীন করে দিবে কত সুন্দর তাহলে জান্নাতি হুরগুলো শুধুমাত্র নখ তাদের যে নখের যে কাটলো গিয়ে এটা যদি প্রকাশ ঘটে যায় দুনিয়াতে তাহলে সূর্যের আলোকে বিলীন করে দিবে তাহলে কত সুন্দর হতে পারে আমার ভাইয়েরা হুরগুলো এজন্য আল্লাহ নবী বলেন যে মানুষ ব্রেন দিয়ে চিন্তা করেনি এ চোখ দিয়ে কোনোদিন দেখেনি কান দিয়ে কোনোদিন শুনিনি যে হুরগুলো কত সুন্দর কত সুন্দর আল্লাহ নবী বললেন হুরের যে একটি রূপ রয়েছে এই রূপের যদি ছোটা অর্থাৎ হুরগুলো যদি দুনিয়ায় যদি একবার উঁকি মারে গোটা পৃথিবী আলোকময় হয়ে যাবে আলোকময় হয়ে যাবে মেঘের মধ্যে থেকে বিদ্যুৎ চমকে গেলে যে অবস্থা হয়ে যায় আমার ভাইয়েরা তার চাইতে বেশি আলোকময় হয়ে যাবে এত সুন্দর হুরগুলো আল্লাহ নই বললেন ওই হুরগুলো এত নরম ডিমের কুসুমের ওপরের অংশ আর ডিমের খোসার যে নিচের একটা অংশ মোটা পদার্থ থাকে এই মোটা পদার্থ যেরকম নরম তার থেকে ওই জান্নাতি হুরগুলো বেশি নরম আপনারা দেখেন নাই ডিমের যে একটা কুসুম ওই কুসুমের ওপরে দেখবেন একটা মোটা পদার্থ থাকে অর্থাৎ খোসার নিচে যেটা যেটা মোটা পদার্থ থাকে এটা যেরকম নরম পঞ্চের মতো নরম ঠিক আল্লাহ নবী বলছেন তার থেকে হুরগুলো বেশি নরম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন হুরগুলো 70 জোড়া কাপড় পরে থাকবে
জান্নাতি বান্দারা এক একটা করে কাপড় খসাতে থাকবে আর আনন্দ উপভোগ করতে থাকবে আর তৃপ্তি নিতে থাকবে কত সুন্দর আনন্দ আপনি মনে করতে পারেন যে 70 জোড়া কাপড় পরে থাকবে আমাদের ক্ষমা খায় এত কষ্ট করার কারণ কি আমার ভাইয়েরা নবীজি বলছেন 70 জোড়া কাপড় পরে থাকার পরেও তাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ আপনি দেখতে পাবেন অনুভব করতে পারবেন যে কোনটা কি এটা আপনাকে আনন্দ দেওয়ার জন্য তৃপ্তি দেওয়ার জন্য 70 জোড়া কাপড় পরানো হবে আর আপনি এক একটা করে খুলবেন আর আনন্দ হতে থাকবে আমার ভাইরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন ওই হুরগুলোর সাথে ওই জান্নাতি পুরুষরা যখন সহবাস করবে 100 জন দুনিয়ার পুরুষের সমান শক্তি দেয়া হবে কয়জন বলেন তো 100 জন পুরুষের শক্তি দেয়া হবে ওই জান্নাতি পুরুষদের কাদের সাথে সহবাস করার জন্য হুরদের সাথে সাধারণ মনে করেন এই দুনিয়ার বুকের মানুষের স্ত্রী সহবাস করার ক্ষমতা মনে করেন 10 মিনিট তাহলে 100 জন পুরুষের ক্ষমতা সম্পূর্ণ যদি আপনাকে জান্নাতে পুরুষদেরকে দেয়া হয় তাহলে 1000 মিনিট হয় তার মানে হুরের উপরে হুরের শরীরের উপরে আপনি 1000 মিনিট ধরে থাকবেন শুধুমাত্র সহবাসের মধ্যেই সুবহানাল্লাহ কি জান্নাত আর কি জান্নাতের মধ্যে নাস নিয়ামত আর হুরগুলো আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বরাদ্দ করে রেখেছেন এরপরে জান্নাতীরা জান্নাতের মধ্যে ঘুরতে থাকবে কোটি কোটি বিভিন্ন রকমের ওই জান্নাতি বান্দারা ফলমূল দেখতে পাবে দুনিয়ার কয়েকটা ফলের নাম ছাড়া আপনি আর কিছুই জানেন না কিন্তু জান্নাতের মধ্যে কোটি কোটি বিভিন্ন রকমের ফলমূল রয়েছে আল্লাহর নবী বললেন এক একটা ফলের মধ্যে থেকে 1 9 2 9 70 রকমের আবার স্বাদ বেরিয়ে আসবে 70 রকমের স্বাদ আবার একটা ফল থেকে বেরিয়ে আসবে কোটি কোটি ফলমূল যখন জান্নাতীরা দেখতে পাবে তখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন এই ফলগুলো হাত দিয়ে ধরে খাবো না আল্লাহ বলবেন বান্দা কি করে খেতে চাও তখন কিছু কিছু বান্দা বলবে আল্লাহ রাব্বুল আলামিন জুস করে এই ফলমূলগুলো খেতে চাই তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা আমার বান্দাদেরকে জুস বানিয়ে দিয়ে দাও কোটি কোটি ওই সকল জান্নাতি বান্দাদেরকে জুস করে এনে ফেরেশতারা যখন তাদের কাছে দিবেন এই ফলমূলের জুসগুলো তাফসিরে কাবিরের মধ্যে এসেছে 1 বছর নয় 2 বছর নয় 20 বছর ধরে খেতে থাকবে ওই কোটি কোটি জান্নাতি বান্দারা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আর ফলমূলের জুস খাবা নাকি তখন জান্নাতি বান্দারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন ফলমূলের আর জুস খাবো না কি খেতে চাও তখন চোখের সামনে আবার হাজার হাজার নয় কোটি কোটি বিভিন্ন রকমের পাখি দেখতে পাবে সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর পাখি দেখতে পাবে যে তারা মনে করবে ওই পাখির গোস্ত যদি খেতে পারতাম ভালো হতো আল্লাহ বলবেন বান্দা পাখির গোস্ত খেতে ইচ্ছা হয়েছে কি করে খেতে চাও বলো তখন জান্নাতীরই বান্দারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন পাখির গোস্ত আমরা ভুনা করে খেতে চাই পাখির গোস্ত আল্লাহ আমরা ভুনা করে খেতে চাই তখন ফেরেশতারা পাখির গোস্ত ভুনা করে এনে দিবে এরপরে কোটি কোটি জান্নাতীরা ওই পাখির গোস্ত খেতে থাকবে আমার ভাইয়েরা যতবার আপনি হাত দিবেন আর যত খাবার খেতে থাকবেন তত স্বাদ বেরিয়ে আসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাফসিরে কাবিরের মধ্যে বর্ণনা করা হয়েছে কোটি কোটি ওই সকল জান্নাতি বান্দারা ওই পাখির গোস্তের ভুনা আবার 20 বছর পর্যন্ত খেতে থাকবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা আর কি খাবা তখন জান্নাতি বান্দারা বলবে আল্লাহ মাছের কলিজা খেতে চাই 1/3 তিন ভাগের 1 ভাগ মাছের কলিজা এনে যখন আপনাকে ফেরেশতারা এনে দিবে ওই পাখির গোস্ত ওই মাছের কলিজা
এক বছর নয় দুই বছর নয় ওই সকল কোটি কোটি জান্নাতি বান্দারা দশটি বছর পর্যন্ত খেতে থাকবে দশটি বছর ওই মাসের কলিজা ওই সকল কোটি কোটি জান্নাতি বান্দারা খেতে থাকবে আমার ভাইরা এই দুনিয়ার লালসায় ওই দুনিয়ার মোহে আপনি পড়ে আছেন কিন্তু আপনাকে এই দুনিয়া থেকে সব কিছু টাকা পয়সা ধন দৌলত সব তো একদিন আপনাকে চিরবিদায় হয়ে কবরের মাটিতে চলে যেতে হবে আমার ভাইরা এরপরে জান্নাত জাহান্নাম বলে কথা আছে আপনার জান্নাত হবে না হলে জাহান্নাম হবে আর জান্নাত যাবে কারা যারা ইবাদত করেছে ইবাদত বন্দিগির মধ্যে ছিল এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وجنات عرضها كعرض السماء والارض الله বলেন তোমরা ওই জান্নাতের দিকে গিয়া সব যে জান্নাতের এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন وجنات عرضها كعرض السماء والارض আল্লাহ বলেন বান্দারে তোমরা ওই জান্নাতের দিকে গিয়া সব যে জান্নাতের প্রশস্ত হলো আসমান এবং জমিনের দূরত্বের সমান এজন্য আল্লাহ বলছেন বান্দা তোমরা ওই জান্নাতের দিকে গিয়া আসো যে জান্নাতের প্রশস্ত হলো আসমান এবং জমিনের দূরত্ব সমান তাহলে দীর্ঘ কত বড় আমার ভাইরা দীর্ঘ কত বড় জান্নাতের তাই আপনাকে জান্নাত পেতে হলে আপনাকে ইবাদত করতে হবে বন্দিগি করতে হবে আর ইবাদত বন্দিগি যদি আপনি না করেন তাহলে ওই জান্নাতে আপনি যেতে পারবেন না এরপরে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা আর জান্নাতের মধ্যে কি চাও তখন জান্নাতি বান্দারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তুমি বলেছিলে জান্নাতের মধ্যে তুমি আমাদের সাথে সাক্ষাৎ করবে তুমি বলেছিলে যে তুমি মহান রব তুমি স্রষ্টা তুমি জান্নাতি বান্দাদের সাথে সাক্ষাৎ করবে আল্লাহ তোমাকে আজকে আমরা দেখতে চাই তখন আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন ও ফেরেশতারা আজকে একটি বিশাল বড় স্টেট তৈরি করব একটি বিশাল বড় স্টেট তৈরি করা হবে স্টেটটি হবে আট প্রকার স্বর্ণ দ্বারা তৈরি কোটি কোটি রকমের আবার বাল্ব সেট করা রয়েছে স্টেটে বাল্বগুলো হবে স্বর্ণের স্বর্ণের বাল্ব এই দুনিয়ার বুকে একটা বাল্ব থেকে দেখবেন যে সাত আট রকমের কালার বের হয় না আর সেদিন ওই জান্নাতি বাল্ব থেকে হাজার হাজার রকমের কালার ধারণ করবে আর কালার বের হতে থাকবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ স্টেটটি আবার হবে আট প্রকার স্বর্ণ দিয়ে তৈরি স্টেট চতুর্দিকে আলোকময় হয়ে থাকবে স্টেটের ওপর লক্ষাধিক চেয়ার থাকবে জান্নাতি বান্দারা বলবে লক্ষাধিক চেয়ার স্টেডের ওপর রাখা হয়েছে কারণ কি কি জন্য রাখা হয়েছে আমরা তো বুঝতে পারলাম না তখন হযরত মালিক ফেরেশতা জবাব দিবেন ও আল্লাহর গোলামরা ও আল্লাহর বান্দারা এই স্টেডের ওপর লক্ষাধিক চেয়ার রাখা হয়েছে এই কারণেই দুনিয়াতে আদম থেকে শুরু করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রসুল এসেছিল সবাই এই স্টেডের ওপর এসে বসবে আজকে তোমরা নবীদেরকে দেখতে পাবে এরপরে কেউ কেউ বলবেন স্টেডের সভাপতি কে হবে প্রধান অতিথি বা কে হবে শেষ অতিথি বা কে হবে তখন জিব্রাইল আলাইহিস সালাম বলবেন ও আল্লাহর গোলামরা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাগাইব ও আল্লাহর গোলামরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখো নাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই স্টেডের সভাপতি হবেন প্রধান অতিথি হবেন
بسنبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم شيشوتي تي هبن داود عليه السلام এই স্টেডের সভাপতি প্রধান অতিথি শেষ অতিথি আল্লাহ রাব্বুল আলামিন প্রধান যিনি সভাপতি হবেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন আর প্রধান অতিথি যিনি হবেন তিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ অতিথি হবেন যিনি তিনি দাউদ আলাইহিস সালাম আজকে এই স্টেডের উপরে এসে তারা বসবেন এমন কি লক্ষাধিক যে নবী রাসূল দুনিয়াতে এসেছিল তারাও এই স্টেডের উপর বসবেন আজকে তোমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সাক্ষাৎ করবেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এরপরে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন স্টেডে এসে বসবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন বসবেন কোটি কোটি জান্নাতি বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবেন আল্লাহর দিকে তাকিয়ে থাকার পরে কত কাল যে সময় পেরিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ ভালো জানে না আজকে তাদের প্রাণ ভরে অন্তর ভরে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে আজকে দেখছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দাউদ রে আমার হাসরবাসীদেরকে তোমার কণ্ঠে আজকে কোরআনুল কারীম শোনাও দাউদ আলাইহিস সালাম কানতে থাকবেন কত কাল কানবেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ ভালো জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দাউদ রে কি জন্য কান্না করো আজ তো কান্নার কারণ নয় দাউদ আলাইহিস সালাম বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমি কিভাবে তেলাওয়াত করব আমি তো কোন কোরআনের হাফেজ নয় আল্লাহ সেকেন্ডের মধ্যে হাফেজ বানিয়ে দিবেন তারপরে আল্লাহ বলবেন দাউদ রে আমার হাসরবাসীদেরকে তোমার কণ্ঠে কোরআনুল কারীম শোনাও দাউদ আলাইহিস সালাম আমার ভাইরা সূরা তোহার দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করবেন দুইটা আয়াতে কারিমা সূরা তোহার দুইটা রুকু যখন তেলাওয়াত করবেন হাসরবাসীরা জমিনে অজ্ঞান হয়ে পড়ে যাবে আমার ভাইরা কত কাল পড়ে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ ভালো জানে না শুধুমাত্র তোহার দুইটা রুকু তেলাওয়াত করবেন এই তেলাওয়াত শুনে দাউদ আলাইহিস সালামের হাসরবাসীরা জমিনে অজ্ঞান হয়ে ফিট হয়ে পড়ে যাবে আমার ভাইরা আর আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন যে উড়ন্ত পাখি দাউদের কণ্ঠে জব্বুর তেলাওয়াত শুনে উড়ন্ত পাখি ওড়া বন্ধ করে দিয়ে চুপচাপ বসে যেত এমনকি সামুদ্রিক মাছ নদীর মাছগুলো নদীর কিনারা এসে ভিড় জমাতো দাউদের কণ্ঠ শোনার জন্য এত সুন্দর কণ্ঠ দিয়েছিল দাউদকে আর এরপরে আমার ভাইয়েরা আল্লাহ হাসরবাসীদেরকে ডাক দিয়ে বলবেন হাসরবাসীরা রে আমার দাউদের কণ্ঠে তোমরা কোরআনুল কারীম শুনবা নাকি তখন হাসরবাসীরা বলবেন আল্লাহ দাউদের কণ্ঠ কোরআনুল কারীম শুনব না দাউদের কণ্ঠ যদি এত সুন্দর হয় আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ কত সুন্দর হতে পারে আমরা আল্লাহর নবীর কণ্ঠে কোরআনুল কারীম শুনতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআনুল কারীম শুনতে চাই এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব আপনার কণ্ঠে জান্নাতি বান্দারা কোরআনুল কারীম শুনতে চেয়েছে আপনি তাদেরকে আপনার কণ্ঠে কোরআনুল কারীম শুনিয়ে দেন যারা কোরআনের জন্য জান দিয়েছে কোরআনের জন্য মাল দিয়েছে কোরআনের জন্য সম্পদ দিয়েছে কোরআনের জন্য বুলেট খেয়েছে কোরআনের জন্য বোমার আঘাত খেয়েছে কোরআনের জন্য মানুষ তাদেরকে অপমান করেছে লাঞ্ছিত করেছে আজকে আপনি ওদেরকে আপনার কণ্ঠে কোরআনুল কারীম শুনিয়ে দেন তখন আল্লাহর নবী
সূরা রহমান যখন তেলাওয়াত করবেন আমার ভাইয়েরা হাসর বাসীরা বিশ্ব নবীর কণ্ঠে সূরা রহমান সুরে জমিনে অজ্ঞান হয়ে পড়ে যাবে কত কাল পড়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ ভালো জানে না এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাসর বাসীরা রে উঠো উঠো আমার নবীর কণ্ঠে তোমরা কোরআনুল কারীম শুনবা নাকি তখন হাসর বাসীরা বলবেন আল্লাহ যিনি প্রথম তেলাওয়াত করলেন দাউদ আলাইহিস সালাম তিনিও তোমার সৃষ্টি যিনি দ্বিতীয়বার তেলাওয়াত করলেন বিশ্ব নবী তিনিও তোমার সৃষ্টি আল্লাহ আজকে আমরা তোমার কণ্ঠে কোরআনুল কারীম শুনতে চাই তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতি কণ্ঠ দিয়ে কোরআনুল কারীম আপনাদেরকে সূরা ইয়াসিন শুনিয়ে দিবেন মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও সকলে পড়ে না আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মহান রবের পাশে যত জান্নাতে একটা ঘর বানিয়ে দেয় এজন্য আমার ভাইয়েরা জান্নাত যদি আপনি পেতে চান আর আল্লাহর কণ্ঠে নবীর কণ্ঠে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে যদি কোরআনুল কারীম শুনতে চান তাহলে আপনাকে ইবাদত করতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন وجوه يومئذ نذيرا إلى ربها نذيرا شدين كسو مقام اندلو اجلو بب আর তারা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে এই কারণে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তারা ইবাদত করেছিল যার কারণে তারা জান্নাতের মধ্যে আসতে পেরেছে আল্লাহ বলছেন কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা আমার দিকে তাকিয়ে থাকবে এই কারণেই তাকিয়ে থাকবে যে তারা ইবাদত করেছিল আর এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা ইবাদী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর জান্নাতে বান্দা চলে আসো